আমি বলেছি নীরব মোদি নামে একটা লোক ছিল, যে ভারতবর্ষের ব্যাংকের কোটি কোটি টাকা মেরে বিদেশে পালিয়ে গিয়ে ঘুরছে ফিরছে আনন্দ করছে, এই সরকারের ক্ষমতা নিয়ে তাকে ধরে নিয়ে এসে শাস্তি দেওয়ার। কিন্তু নীরব মোদিরা চলে গেলেও নীরব মোদিরা আছে, আমাদের প্রধানমন্ত্রীও আরেক নীরব মোদি, কারণ মণিপুরের ঘটনা দেখে তিনি চুপ করে আছেন, মানে নীরব হয়ে আছেন। না হয়েছে লোকসভার বক্তৃতা, খুব নিম্নমানের বক্তব্য, এবং প্রধানমন্ত্রীর কাছে এ ধরনের অনাস্থা প্রস্তাবের ওপর বক্তব্য প্রত্যাশাও মানুষ করে না। তিনি ইন্ডিয়া অ্যালায়েন্সকে কতটা ভয় পেয়েছেন আজকে তার ভাবনা চিন্তা বক্তব্যের মধ্যে দিয়ে আমরা বুঝতে পেরেছি, যে মমতা ব্যানার্জি 34 বছরের ক্ষমতায় থাকা সিপিএমকে লোকসভায় শূন্য করে দিয়েছেন, বিধানসভায় শূন্য করে দিয়েছেন। তিনি ভারতবর্ষতে আগামী লোকসভা নির্বাচনে মোদিজিকেও ক্ষমতাচ্যুত করতে পারবেন, এইটা আমার দৃঢ় বিশ্বাস।